चलो আমি যে আমার ভিডিও যে যে দেখো তাকে আমি সবাইকে বলছি আমার ভিডিওটা একটু শেয়ার করো। ভিডিও শেয়ার নাই করলে কিন্তু আগে দিকে আমি বাড়তে পাচ্ছি না। আমি ইউটিউবে আসেনছি একটু আগে দিকে বাড়ার জন্য, একটু আমার নাম রোশন হওয়ার জন্য, তাই একটু তোমাদেরকে বলছি একটু বেশি বেশি করে শেয়ার করো। ভিডিওটা যদি একটু বাড়ে তাই আমি তোমরা যদি শেয়ার করো তাই আমি আগে দিকে বাড়তে পারবো, তাছাড়া আমি কিন্তু আগে দিকে বাড়তে পারবো না। তা তোমরা একটু সাপোর্ট করো যখন আমি একটু আগে দিকে বাড়তে পারি, যখন নিজের পায়ে দাঁড়াতে পারি। চলো এটাই তোমাদের কাছে বলছি, একটু প্লিজ একটু আমাকে সাপোর্ট করেন দাও। দুপুরে খাওয়া দাওয়া সব হয়ে গেছে, একটু যাবার আছে এখন রাশন দোকানে। তো চলো আমার কি কি রাশন শেষ হয়েছে তাই তোমাদেরকে একটু দেখাই কি কি রাশন আমি আজকে নিব। রাশন আলু পেঁয়াজ সব কিছু নেওয়ার আছে, যেন যেন শেষ হয়েছে ওইটা নিব। তো চলো ওইখানকে যাই করে তোমাদেরকে দেখাচ্ছি আমি কোথা থেকে রাশন উঠাই। চলো আমি ওইখানকে যাই করে ভিডিও করছি, সেটা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো এখানে আমি এখন দোকান থেকে চলে আসছি, তো চলো কি কি সামান নিয়ে আসছি তোমাদেরকে দেখাই। চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে সামানটা আমি দেখাচ্ছি। এখানে আছে আলু, এখানে আছে পেঁয়াজ,
আর এখানে আছে রাসন সামান, এখানে শ্যাম্পু নিয়েছি ক্লিনিক প্লাস, এখানে একটা ফেস ওয়াশ, এটি সাবুন মাখা সাবুন, এখানে আছে রিন সাবুন, এখানে একটা তেল ঠান্ডা দিনে মাখার জন্য, এখানে একটা আছে লঙ্কার গুঁড়া, এখানে একটা গুড নাইট, একটা কলগেট, একটা আছে পাম্পড় প্যাকেট, এখানে আছে একটা মটর, এখানে একটা আছে পপকর্ন, পপকর্নের প্যাকেট, এখানে দুটো গরম মশলা, এখানে দুটো হলদি গুঁড়ো প্যাকেট, এখানে চারটে আছে ভিমবার সাবুন, একটা আছে হ্যান্ডওয়াশ, এখানে আছে শুকনো লঙ্কা, একটা টাইট সরফ, এখানে একটা ঘড়ি সরফ, এখানে সুজি প্যাকেট, এখানে আছে জিরা প্যাকেট, এটা একটা মিক্স মশলার প্যাকেট, একটা বেসন প্যাকেট, এটা সরিষা, এটা সাদা সরিষা, এখানে আছে ছোলা, বাস এটুকুই ছোলা হয়েছিল। এটা আজকে আমার বাজার হয়েছে, যা যা ঘরে ছিল না তাই আমি এগুলো নিয়ে আসেছি। তো চলো ভিডিও দেখতে থাকো, আমি এখানে গিয়ে সবকে গুছাই নিই, তারপরে তোমার সামনে আসছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে হচ্ছে 2022 লাস্ট দিন, 31 তারিখ, কালকে হচ্ছে 1 তারিখ। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার চ্যানেলে যে যে নতুন হয়ে থাকো প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। আমি আশা করি যে 2023 সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভিডিওর সঙ্গে থাকবে।